দূরেও কাছে অবস্থিত সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস হাউ টু ইনভলভ ডিজাইন অ্যান্ড প্রিন্ট ইন এম এস ওয়ার্ড এম ওয়ার্ডে কীভাবে একটি খাম ডিজাইন করে প্রিন্ট করা যায় তাহলে আসুন আমরা কাজটি শুরু করি প্রথমে আমরা এই জন্য একটি নতুন ডকুমেন্টে চলে যাব ফাইল থেকে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দ্যান্ড ক্রিয়েট আমরা নতুন ডকুমেন্টে চলে আসছি এখন পেজ লেআউট থেকে সাইজে যাব সাইজ থেকে মোর পেপার সাইজ এখানে ক্লিক করে আমরা ওয়াইট নাইন হাইট ফোর দিব এবং মার্জিন থেকে চতুর্দিকে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে ওকে করবো তাহলে আমরা চতুর্দিকে হাফ ইঞ্চি মার্জিন রেখে নয় ইঞ্চি ওয়াইড এবং চার ইঞ্চি হাইটের একটি পেজ পেয়ে গেলাম এ পর্যায়ে আমরা ইনসার্ট মেনু থেকে পিকচারে যাব ডেস্কটপে আমি আপনাদের জন্য কিছু পিকচার রেখেছি ডিজাইন করার জন্য ফর ইন ব্লব ডিজাইন এখান থেকে আমরা লোগোটা প্রথমে ইনসার্ট করি পুজোর ক্লাসে আমি দেখিয়েছি একটি পিকচার ইনসার্ট করার পর আমরা পিকচার সিলেক্ট থাকা অবস্থায় ফর্মেট থেকে র্যাপ টেক্সটে ক্লিক করে ইনফ্রন্ট অফ টেক্সট করে দিব এবার আমি পিকচারটাকে ছোট করে এই পজিশানে রাখি এ পর্যায়ে আমরা এখানে একটি নাম লিখবো প্রতিষ্ঠানের তাহলে আমরা ইনসার্ট থেকে ওয়ার্ডার থেকে একটি স্টাইল নিয়ে আমরা নামটি লিখি মনে করি আমি এই স্টাইলের একটি নাম লিখব তো এটাতে ক্লিক করলাম এখানে আমি ডাবল ক্লিক করে বা সিঙ্গেল ক্লিক করেও হবে এটা মুছে দিয়ে আমি লিখব ভিআই ডবল এল এজিআ টেক ভিলেজার টেক লেখলাম লেখার পরে আমরা এটাকে একটু ছোট করে দিব হোম থেকে ফন্ট ক্লিক করে আমরা এটা আঠারো আঠারো করে দিলাম এই যে আঠারো পয়েন্ট এবং এর নিচে আমি একটা অ্যাড্রেস লিখব বাংলাদেশ লিখে এটাকে আমি পজিশান মতো রাখি এটাকে আরেকটু ছোটো করে দিব এটা আমি চোদ্দো রাখলাম রেখে ইতিপূর্বে আমি আপনাদেরকে অ্যালাইন শিখিয়েছি দেখুন দুটো সিলেক্ট করে ফরমেট থেকে অ্যালাইন লেফটে সমান হবে দুটোকে আমরা মার্জিনের সাথে বসায় দিলাম এবং নিচেরটা আমরা আর একটু উপরে উঠে দিই ব্যাস আবার দুইটা মিলে একসাথে একটু নিচে নামাই দিই এ পর্যায়ে রাখি এবং ছবিটাকে আমরা একটু প্লেস করি লোগোটাকে এবার বন্ধুরা এখানে একটি লম্বা লম্বি একটি লাইন টানবো এজন্য আমরা ইনসার্ট থেকে শ্যাপসের মাধ্যমে লাইনে ক্লিক করলাম লাইন আমরা এখানে ক্লিক করে শিফট ধরে নিচের দিকে টান দিব লাইনটা একদম লম্বালম্বীভাবে হবে লাইনটা সিলেক্ট থাকা অবস্থায় লাইনের আউট লাইন থেকে আমরা একটু ওয়েটটা বাড়িয়ে মোটা করে দিব দেখতে যাতে সুন্দর লাগে এখান থেকে একটা ডিজাইনও আমরা নিয়ে নিতে পারি আরও গর্জিয়াস করার জন্য আমরা মনে করি এটাই নিলাম অথবা এটাতে এফেক্টটা বোঝা যাচ্ছে না ভালো আমরা এটা নিই এ পর্যায়ে আমরা মোবাইল নাম্বার লেখার জন্য একটি মোবাইলের ছবি ইনসার্ট করব ছবিটি ইনসার্ট হওয়ার ফলে পূর্বের লেখাগুলো নিচে জায়গা করে নিয়েছে এ পর্যায়ে আমরা ছবিটি সিলেক্ট থাকা অবস্থায় ফর্মেট থেকে পূর্বের ন্যায় র্যাপ টেক্সটের মাধ্যমে ইনফ্রন্ট অফ টেক্সট ক্লিক করে দিলাম এখন আবার নিয়ন্ত্রণে চলে আসছে আমরা এটা এই পজিশনে রেখে এটাকে একটু ছোট করে দিব এখানে রাখলাম পাশেই মোবাইল নাম্বারটা লিখে দিব এজন্য আমরা ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট এবং ওয়ার্ড আর্টের প্রথম যে কমানটি রয়েছে প্রথম সিম্বলটাই আমরা ব্যবহার করি এটাকে আমরা টেনে মোবাইলের ছবির পাশে রাখি এবং ভিতর থেকে টেক্সট মুছে দিয়ে প্লাস ডাবল এইট জিরো ওয়ান নাইন টু ডবল ফাইভ জিরো সিক্স লিখলাম লেখাটাকে একটু ছোটো করে দিই হোম থেকে ষোলো করে দিলাম আমরা এটাকে কপি করে নিচে নিই এবং আর ছবিও আমরা ইনসার্ট করব এখানে ইনসার্ট থেকে ইমেল অ্যাড্রেসটা লিখব তাহলে আমরা এই ছবিটাকেও ইনফ্রন্ট অফ টেক্সট করে দিই ছবিটাকে আমরা ছোট করি এবং মোবাইল নাম্বারটা মুছে আমরা একটা ইমেল অ্যাড্রেস লিখে দিব লিখলাম এরপরে আমরা ঠিকানা লেখার জন্য আরেকটি ছবি নিব এটাও আমরা একইভাবে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিই এবং ছোটো করে দিই ছোটো করে এখানে নিয়ে আসি এখানে আমরা একটা অ্যাড্রেস লিখব এটাকে কপি করে আবার পূর্বে নেয় এখানে হয়তো লিখলাম মাগুরা বাংলাদেশ এরপর পর্যায়ে আমরা ছবিগুলোকে একই লাইনে রাখতে চাই এজন্য তিনটা ছবিকে আমরা সিলেক্ট করে ফরমেট থেকে অ্যালাইন লেফটে আমরা ক্লিক করবো অ্যালাইন লেফট এবং একইভাবে আমরা এই লেখাগুলোকেও সিলেক্ট করে ফরমেট থেকে আমরা অ্যালাইন লেফট করে দিব এখন দেখুন এটাকে আমরা একটু উপরে তুলে দিব এবং সবগুলো মিলে আমরা একটু নিচেই নামাইয়ে দেব এ পর্যায়ে আমরা প্রিন্ট প্রিভিউ করে দেখি কেমন হল আমাদের ডিজাইনটি প্রিন্টে ক্লিক করলেই কিন্তু দেখা যাচ্ছে অত্যন্ত চমৎকার একটি খাম ডিজাইন হয়েছে আমি আশা করি আপনারাও খুব সহজেই এভাবে খাম ডিজাইন করে আপনাদের অফিসিয়াল কাজগুলো করতে পারবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ